প্রচুর পরিমাণে নিষিদ্ধ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো জলঙ্গি থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় জলঙ্গির ধনিরামপুরের বাসিন্দা সুখেন্দ্রনাথ সরকারকে। তার কাছ থেকে উদ্ধার হয় 150 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ। ধৃতকে বৃহস্পতিবার কোর্টে তোলা হয়। পুলিশ 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।